ভাইয়ান, আপনি বলছেন আপনারা সবাই যেতে কেউ বাধা দিলে পাল্টা আপনি অ্যাকশন নেবেন, তা আপনারা কি মারের বদলা মার আপনারাও? কর্মসূচি চলছে আমাদের অলরেডি বিভিন্ন জায়গায় জনসমাবেশের মাধ্যম দিয়ে কৃষকদের পক্ষে আন্দোলনের আওয়াজ উঠেছে। আমরা যে রাস্তা বা রোডকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমরা বসবো বা অবরোধ করব, সেই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি। আমরা সরকারকে জানাতে চাইছি বাংলার বুক থেকে যে অবিলম্বে কৃষকদের দাবি মানা হোক, না মানা হয় তাহলে আগামী দিন ওই পদক্ষেপ আমরা নাববো। আপনি একটু আগেই বলেছেন যে আমি জেলে যেতেও প্রস্তুত আছি ন্যায়ের পক্ষ থেকে, অবশ্য মানে কেন হঠাৎ এই জেলে যাওয়ার ইচ্ছা বা আপনার এই কেন এমন মনে হলো যদি একটু? অ্যাকচুয়ালি আজকে বাংলার বুকে একটাই কাজ চলছে, কোনো দিক দিয়ে যখন মানুষকে দমাতে পারছে না, নিরীহ মানুষগুলোকে একটাই রাস্তা মিথ্যা কেস দাও আর জেলে ঢুকাও। সেই হিসাবে বাংলা এটা একটা প্রতিদিনের নাই নিত্য নিত্য একটা মানে প্রতিদিনের নয় একটা রুল, একটা জিনিস শুরু হয়ে গেছে যে কাউকে টর্চার করতে গেলে, কাউকে দমন করতে গেলে মিথ্যা কেস দাও আর জেলে ঢুকাও। তাহলে আমারও আশঙ্কা হচ্ছে হয়তো আমার ভাইদের ওপর জুলুম হচ্ছে, আমাকে এই জায়গায় অবলম্বন করে তো দমন করার চেষ্টা করতে পারে। তা আমি জানিয়ে দিচ্ছি ওটা করেও দমন করতে পারবেন, এটা বুঝাতে চাইছি। মানে আপনাকে যদি জেলে দেওয়া হয় মানে আপনার বিরুদ্ধে কেস দিয়ে, সেক্ষেত্রে কি হবে? যদি মিথ্যা কেস দেয় বাংলার মানুষ বুঝিয়ে দেবে তার মজা কি হবে, সময় এলে দেখে নেবেন কি হয়, রাজ্য উত্তাল হবে, সেটা সময় বলবে। এখন আর একটা আব্বাস সিদ্দিকি নয়, হাজার হাজার আব্বাস সিদ্দিকি তৈরি হয়ে গেছে, হাজার নয় লাখ লাখ হয়ে গেছে। তারা মূলত কারা? তারা আপনারাই। যদি একটু স্পেসিফিক বলেন মানে তারা যারা ন্যায়ের পক্ষে, একমাত্র মুক্ত আপনার আলো ন্যায়ের পক্ষে, যারা তারা বলতে যারা ন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে আমি যখন ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছি, যারা ন্যায়ের পক্ষে তারাই আমরা। আপনি বলেছেন যে প্রতিরোধের ডাক দিয়েছেন মূলত গ্রামে গ্রামে, সেই প্রতিরোধটা কিভাবে হবে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে উঠবে। আমরা মানুষের দরবারে অলরেডি পৌঁছে গেছি, কারণ মানুষকে যেভাবে প্রতারণা করে রেখেছে বিগত দিনের সরকার, অতএব মানুষ অটোমেটিক আমাদেরকে আপন করে নিয়েছে। আপনার রাজনৈতিক দল ঘোষণার আর কয়েকটা দিন বাকি যেমনটা আমরা খবর পাচ্ছি, জি, সেই রাজনৈতিক দল বা সেই প্ল্যাটফর্মে আর কারা কারা আসতে চলেছে আপনার? সময় এলে দেখতে পাবেন। অনেকে বলছেন মিমের সাথে আপনি যুক্ত হচ্ছেন, সময় এলে দেখতে পাবেন। ভাইয়ান, আপনি বলছেন আপনারা সবাই যেতে কেউ বাধা দিলে পাল্টা আপনি অ্যাকশন নেবেন, তা আপনারা কি মারের বদলা মার আপনারাও কি এটা চাইছেন? কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অ্যাকশন নেওয়া হবে। ভালো থাকুন।